আজি এটা প্রশ্ন মই আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম সকলোৱে ভাবি চিন্তি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বাগুমতলা টিভি থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল আজির প্রশ্নটো মই কোনো মূল্যাক করা না প্রশ্নটি মূল্যার গরস নাই সব সময় না মূল্যাক বসে গরস আজকে তোর প্রশ্ন আনসার দেব বাগুমতলা টিভি থেকে প্রশ্নটো হইছে যে যদি আমার প্রফেট নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামক এগৰাকী মূল্যাই গালি পাৰে আৰু অপমান কৰে আৰু আনফালে যদি কোনোবা অমুসলিম পণ্ডিতে তেখেতক গালি পাৰে অপমান কৰে তেন্তে কাৰ ভুলটো বেছি ডাঙৰ সব শুনে ভুল হৈছে তৰ বগাসুদা তুই ইসলামিক ধৰ্মে পৰি আয়নে তুই কি কৰতাস কুৰআনৰ বিৰুদ্ধে কৰতাস হযৰত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামে কৈ গৈছে পৰ্দা কৰা ফৰজ তুই গছ পৰ্দা কৰা ফৰজ না তুই কোনে পৰি আইছত ৰে বালছিৰে তুই একটা বেঞ্চ তো একটা ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন শিক্ষার কোনো ধর্ম না থাকে ওই নাফি শিক্ষার যে কোনো ধর্ম থাকে না ওটা ছোট জাতি বিদ্যালয়ে কোলানো করবো নাফি তুই কি আমাকে শিক্ষা করাইছ নাকি আশা করি সকলে ভিডিও দেখছেন ভিডিও দেখে ভালো লাগছে এবং আমার একটা চ্যানেল আছে আব্দুল শর্ট ফান আর এবং ফেসবুকও আছে দেখে নেবেন চ্যানেলটা যদি দেখেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজের দিকে দেখেছেন যদি ফলো করবেন।